10 থেকে 12000 টাকার মধ্যে বেস্ট 5G মোবাইল দেওয়ার সাহস শুধুমাত্র মোটোরোলা কোম্পানি করতে পারে। তো মোটোরোলা যে মার্কেটকে ধরছে এটা প্রত্যেকই জানে, সেই জন্য তারা কম প্রাইজের মধ্যে সবথেকে ভালো ভালো মোবাইলগুলো দিচ্ছে, ইভেন খুব ভালো ফিচার্সের সঙ্গে। তো সেই রকমই একটি মোবাইল নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আনবক্স করতে চলেছি মোটোরোলার G45 5G মোবাইল, যেই মোবাইলটি মার্কেটের মধ্যে তোমরা অ্যারাউন্ড 11 থেকে 12 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে বিভিন্ন রকমের কার্ড অফারগুলো লাগিয়ে। তো আমাদের কাছে রয়েছে একদম ব্র্যান্ড নিউ মোটোরোলা G45 5G। তো এইখানে রয়েছে সেই মোবাইলটি, এই মোবাইলটির আজকে আনবক্সিং হবে। তোমরা জানো যে আগের থেকেই আনবক্স রয়েছে, কারণ তোমরা জানো যে এখন কিন্তু ওপেন বক্স ডেলিভারি আছে। আর যেহেতু আমরা নতুন করে মোবাইলগুলো অনলাইনেই অর্ডার করি বা বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন এই সমস্ত কিছুতেই অর্ডার করি, সেই জন্য কিন্তু এইখানে অলরেডি কিন্তু আনবক্স করা হয়েছে। তো যাই হোক, একবার তোমাদের জন্য আমাদের ইউনিক স্টাইলে একবার আনবক্স করব। তো যাই হোক, এইখানে আমরা আনবক্স করলাম, প্রথমে খাপাটিকে ফেলে দেবো। তো এইখানে রয়েছে মোটো G45 5G মোবাইলটি। তো এইখানে কাভার লাগানোই রয়েছে, তো এটিকে সবার প্রথমে সাইডে রাখবো, দেখবো বক্সের মধ্যে কী কী দিচ্ছে। তো বক্সে এইখানে সবার উপরে কিছু তোমরা ডকুমেন্টেশন দেখতে পারবে এবং পুরো বক্স খালি, এইখানে আর কোনো কিছুই নেই। তার সঙ্গে সঙ্গে এইখানে সিম ইজেক্টর টুল দেওয়া আছে, একদম নর্মাল টাইপের, তোমরা যদি লক্ষ্য করো একদম নর্মাল টাইপের একটি সিম ইজেক্টর টুল দিয়েছে মোটোরোলা। তো যাই হোক, এটিকেও সাইডে রাখবো। এবং এইখানে রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটি অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো যে একটি 20 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 ওয়াটের কিন্তু একটি পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে মোটোরোলা। তো এটিকেও সাইডে রাখবো। এবং এইখানে রয়েছে সেই ডাটা কেবল, যেটি তোমরা প্রত্যেকেই জানো যে টাইপ এ থেকে, যেহেতু এখানে টাইপ এ দেওয়া আছে, টাইপ এ থেকে টাইপ সি, তো এটিকেও সাইডে রাখবো। তো যাই হোক, আর পুরো বক্স খালি রয়েছে, বক্সের মধ্যে আর কোনো কিছুই নেই। তো এই সমস্ত কিছুকে সাইড করব এবং দেখব আমাদের মেন ডিভাইসকে। তো সবার উপরে স্ক্রিনের মধ্যে একটি প্লাস্টিক লাগানো রয়েছে, এটিকে খুলে নিলাম। তো খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এইখানে বিগ স্ক্রিনটি দেখতে পারবে মোবাইলটির, যে স্ক্রিনটির সাইজ রাখা হয়েছে 6.5 ইঞ্চ, এবং অবশ্যই এটি একটি 5-hole ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি একটি HD+ ডিসপ্লে, যেটি IPS LCD প্যানেল। তো ডিসপ্লে দেখলাম, তো এখন এর কাভারটি খুলে নেব এবং সব থেকে ভালো জিনিস যেটি আমার পার্সোনালি পছন্দ সেটি তোমাদের দেখাবো। তো এইখানে কিন্তু ভেগান লেদারের ইউজ করা হয়েছে, তোমরা যদি দেখো তাহলে পিছনের যে টেক্সচার, সেই টেক্সচার যদি তোমার হাতে নাও তাহলে লেদারের যে ইউজ সেই ইউজ তোমরা বুঝতে পারবে। এবং অবশ্যই খুবই কমফোর্টেবল একটি লেদার, এবং অবশ্যই খুবই ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে খুবই ভালো লুক দেয় মোবাইলগুলোকে। তো এইখানে ভেগান লেদার কিন্তু মোটোরোলা প্রথম থেকে ইউজ করছে, এবং মিডিলে তোমরা মোটোরোলার লোগো দেখতে পারবে, এবং উপরের দিকে তোমরা মোটোরোলার সেই ইউনিক ডিজাইনের ক্যামেরা মডিউল দেখতে পারবে। এখানে তোমরা যদি দেখো তাহলে LED ফ্ল্যাশ দেখতে পারবে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেখতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সার দেখতে পারবে। এবং ফ্রন্টের ক্যামেরার কথা আমি বললাম না, তো এইখানে ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দিয়েছে মোটোরোলা। যাই হোক, তো ক্যামেরা গেল, তার সঙ্গে সঙ্গে ডিসপ্লে গেল, এবং তোমরা যদি সাইডে দেখো তাহলে এখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়নি, এখানে কিন্তু মেটালের ইউজ করা হয়েছে, অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। তো যাই হোক, মোবাইলটির নিচের দিকে তোমরা যদি আসো তাহলে নিচের দিকে এইখানে তোমরা স্পিকার গ্রিল দেখতে পারবে, টাইপ সি পোর্ট দেখতে পারবে, প্রাইমারি মাইক্রোফোন দেখতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু 3.5mm জ্যাক দেখতে পারবে। উপরের দিকে তোমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পারবে, ডান সাইডে তোমরা পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন কি দেখতে পারবে, এবং বাঁ সাইডে তোমরা এইখানে কিন্তু যে সিম ট্রে সেই সিম ট্রে দেখতে পারবে। তো যাই হোক, মোবাইলটির বাইরের যে পার্টগুলো সেই পার্টগুলো নিয়ে কথা বললাম, এখন আসা যাক ভেতরে কী কী দিচ্ছে। তো বাইরের পার্ট দেখেই শুধু কিনবো বা ভেগান লেদার রয়েছে সেই জন্যই কিনবো, গুড লুকিং রয়েছে, ভালো কালার রয়েছে, সে এই সমস্ত দেখে কিন্তু কখনোই কেনা যাবে না। তো সেই জন্য এইখানে কিন্তু ভেতরের মধ্যে খুব ভালো একটি চিপসেট দেওয়া রয়েছে, যেটি স্ন্যাপড্রাগনের তরফ থেকে আসে, স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, যেটি অবশ্যই একটি গেমিং প্রসেসর। এবং এই যে প্রসেসরটি, এই প্রসেসরটি কিন্তু হাই লেভেল গেমিংয়ের জন্য নয়, প্রথমেই বলে রাখি, এটি কিন্তু মোটামুটি একটি গেমিং প্রসেসর, যেই প্রসেসরের মাধ্যমে তোমরা সাধারণ গেমগুলো মোটামুটি স্মুথলি খেলতে পারবে। তো যাই হোক, এইখানে প্রসেসর দেওয়া হয়েছে, 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, 20 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু 8GB র্যামের সাপোর্ট দেখতে পারবে তোমরা, 128GB ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবে। তো যাই হোক, 128GB যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেই ইন্টারনাল স্টোরেজকে তোমরা যেমন খুশিভাবে ইউজ করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে মোটোরোলার যে সিকিউরিটি পাচ্ছ, মোটোরোলার যে সাপোর্ট, সেই সাপোর্ট তোমরা
পেয়ে যাচ্ছ মোবাইলটির মধ্যে। তো যাই হোক, মোবাইলটির যে মেন তথ্যগুলো সেই তথ্যগুলো আমরা তোমাদের মোটামুটি প্রোভাইড করে দিলাম, এবং আনবক্সিংয়ের মধ্যে বা আমরা যে রিভিউ করলাম এই রিভিউয়ের মধ্যে এর থেকে বেশি কিছু বলার দরকার রয়েছে বলে আমার পার্সোনালি মনে হয় না, কারণ এতটুকুই যদি আমাদের জানা থাকে তাহলে আমরা একটি ভালো মোবাইল বা বেস্ট মোবাইল চুজ করতে পারবো। তো তোমরা যদি বলো এই প্রাইস রেঞ্জের মধ্যে কি আরও ভালো মোবাইল রয়েছে, তো অবশ্যই আমাদের বিগ বিলিয়ন ডে তার সঙ্গে সঙ্গে কিন্তু দিওয়ালি সেলের মধ্যে এই রেঞ্জের মধ্যে আরও অনেক ভালো ভালো মোবাইল রয়েছে। তার মধ্যে একটি রয়েছে CMA Fornt 1, তো সেই মোবাইলটিরও আমরা আনবক্সিং করেছি। সেই মোবাইলটির যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।